মাগরিবের নামাজকে কেউ দুই রাকাত ফরজ বানায় নাই, ফজরের নামাজের ফরজ কেউ তিন রাকাত বানায় নাই, জোহরের ফরজ কেউ চার রাকাতের কম পড়ে না, সেখানে ইসলাম কায়েম আছে। ঠিক ইসলাম মসজিদে যেমন থাকবে, আদালতে, গণভবন, বঙ্গভবন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদি সব জায়গায় ইসলাম দরকার আছে। না না ইউনিটি অফ ইসলাম, আসুন ইসলামের স্বার্থে এক হয়ে যাই। আমার প্রিয় ভাই, আল্লাহর দিন থাকবে আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায়, জীবনের বটম থেকে টপ, জীবনের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত মুসলমান যেখানে, ইসলাম থাকবে সেখানে। এবার আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তরে শিরক আছে এই কথাগুলো শুনলে, কাবুর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, এই যে দাওয়াত তোমরা দিবা দিন কায়েম করো, যাদের কলবে শিরিক আছে এটা তাদের কাছে পছন্দনীয় দাওয়াত হবে না, তাদের কাছে কষ্ট লাগবে, এই কথাটা আমার না আল্লাহর। আমি জাস্ট বাংলা অনুবাদ করলাম, কাবুরা মানে কষ্টকর, আলাল মুশরিকিনা মুশরিকদের জন্য, মা তাদউহুম ইলাইহি তোমরা তাদেরকে যে দিন কায়েমের দিকে দাওয়াত দিচ্ছ, আল্লাহ নিজে বলে যার কলবে শিরিক আছে তার কাছে কষ্ট লাগবে। এতে বোঝা যায় যার কলবে ঈমান আছে দিন কায়েমের কথা শুনলে তার কাছে ভালো লাগবে। সাহেবুল বাইত আদরাবি মাফি, বিখ্যাত একটি আরবি প্রবাদ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, আপনার ঘরের আলমারিতে কোন জায়গায় টাকা রাখছেন, কোন জায়গায় স্বর্ণ রাখছেন, কোন জায়গায় কাফর রাখছেন, এটা কি আমি জানবো? আমার আলমারির খবর কি আপনি জানবেন? কলবের খবর জানে কে? জোরে বলেন, অন্তরের খবর কে জানে? অন্তর জামি আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আপনার কলবে কি আছে আপনার নিজের বউ সেটা জানে না, আপনার স্ত্রীর অন্তরের খবর আপনি জানেন না। যিনি অন্তর্যামী আল্লাহ তিনি জানেন, তাই তিনি বলতেছেন যার কলবে শিরিক আছে দিন কায়েমের কথা শুনলে তার কাছে কষ্ট লাগবে। এখন আজকের এই শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আছেন এই ভিডিওর মাধ্যমে, যারা ফিউচার এই আলোচনা শুনবেন, এখন বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, আপনার অন্তরের খবর আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আজকের আলোচনা শুনে যার কষ্ট লাগতেছে, আল্লাহ নিজে বলছে তোমার কলবে শিরিক আছে। এবার বলুন তো, শিরিক নিয়ে মারা গেলে কি উপায় আছে? তাহলে যাদের অন্তরে কষ্ট লাগছে আপনি তাওবা করেন, আপনি কালেমা পড়ুন, আপনি তাওবা করুন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় কোনো জুলুমাত নাই, শিরক করো সবচেয়ে বড় গুনার নাম। এখন শিরিক করার জন্য, মুশরিক হওয়ার জন্য হিন্দু বৌদ্ধ হওয়া লাগে না, হিন্দু বৌদ্ধ তারা তো নিশ্চয়ই মুশরিক, কিন্তু এটা মনে করবেন না যে মুশরিক হওয়ার জন্য মনে আমি হিন্দু হব, বৌদ্ধ হব, তারপরে আমি মুশরিক হব, মোটেও না। হিন্দু বৌদ্ধ ছাড়াও মুশরিক আছে, যে বিষয়ের একমাত্র মালিকানা আল্লাহ, ওই বিষয়ের সাথে অন্যকে সামিল করার নাম।